সুমি আর তার্কিক কোট উত্তর নাই আরক্ষীর হাত, কিন্তু নিউজ এইটিন অসম নর্থ ইস্টে লাভ করেছে সুমি আর তার্কিকর শেহতীয়া অবস্থানের নিশ্চিত তথ্য। পোখরা হয় নেপালের পোখরাত আছে 2000 কোটি টাকা লুণ্ঠনত নাম হাঙুর খোয়া রিল অভিনেত্রী সুমি আর ফটোগ্রাফার তার্কিক। এখন কোলা রঙের ফর্চুনার গাড়িতে 4 সেপ্টেম্বর পুয়া 7:30 বজাত কাকর ভিতা হয়ে নেপালত প্রবেশ করেছে বান্তি বাবলি সুমি আর তার্কিকে। 2 সেপ্টেম্বরের নিশা কণ্ঠশিল্পী দীক্ষুর ফ্লেটের উলাই প্রথমে পাথরকুয়েরীর আইডিয়াল হিল ভিউর 12A নম্বরের ফ্লেটলে আহিছিল দুয়ো। কিছু সময়ের ভিতরতে কাপড় কানির লাগতিয়াল বয়বস্তুর টুকুরা সাজু করে কোলা রঙের ফর্চুনার খনত উঠিছিল বান্তি বাবলি। গুয়াহাটির পুনে পুনে শিলিগুড়ির দিকে তীব্র বেগে আগবাড়িছিল সুমি আর তার্কিকর কোলা রঙের ফর্চুনার। বাটত এখন টেকু নুরুয়াক মঙ্গলবারে সন্ধ্যা শিলিগুড়ি হয়ে হিথুরাত উপস্থিত হয়েছিল সুমি আর তার্কিক। 3 সেপ্টেম্বরের নিশা হিথুরাতে কটাইছিল দুয়ো। 4 সেপ্টেম্বরের পুয়ায় হিথুরার হোটেলেরই কাকর ভিতা চেকপোস্ট অভিমুখে আগবাড়িছিল সুমি আর তার্কিক। পুয়া 7 বজার পূর্বেই কাকর ভিতাত উপস্থিত হয়েছিল দুই পলাতক অপরাধী। পুয়া 7 বজার প্রায় কাকর ভিতার চেকপোস্টত আরম্ভ হয় প্রবেশ প্রস্থানের কাম কাজ। কাকর ভিতা পুয়ার ক্ষন্তেক পাছতে সুমি আর তার্কিকে বিচারি উলিয়াইছিল এটা দালালক। নিজে দালালি করে কোটি কোটি টাকা লুটা সুমি আর তার্কিকে দালালটোর হাতত তুলি দিছিল ভারতীয় মুদ্রার হিসাবত 7000 টাকা। তারপরে দালালে গেটর বহিত এন্ট্রি করেছিল সুমি বরা আর তার্কিক বরার নাম। কাকর ভিতা গেটতে ভোজন পরিমাণের ভারতীয় মুদ্রা নেপালের মুদ্রালয় সলনি করার পাছত পোখরার দিকে অদৃশ্য হয়ে গেছিল সুমি আর তার্কিকর কোলা রঙের ফর্চুনার। প্রশ্ন হয় মোস্ট ওয়ান্টেড অপরাধী সুমি আর তার্কিকে 4 সেপ্টেম্বরতে নেপালত প্রবেশ করার কথা গম পায় নে নাপায় অসম আরক্ষীয়ে? যদি নাপায় তেন্তে শীঘ্রে কাকর ভিতা এন্ট্রি পয়েন্টত থাকা রেজিস্টার বহি পরীক্ষা করে নিশ্চিত করক সুমি আর তার্কিকর শেহতীয়া অবস্থা। পাছে গোপন সূত্রের পর পাওয়া সেই তথ্য ইতিমধ্যে মজুত আছে নিউজ18 অসম নর্থ ইষ্টর হাত। দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ18 এপত। নিউজ18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ18 এপ।